হ্যালো বন্ধুরা, অমাবস্যায় এই বিষয়গুলি পালন করুন, সংসারে থাকবে না কোনো অর্থকষ্ট। চলুন বন্ধুরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। হিন্দু শাস্ত্র মতে অমাবস্যায় সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অমাবস্যায় অনেক মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে। আজ অমাবস্যা, আর এই অমাবস্যায় আপনার একাধিক মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে। শুধু একটা ছোট টোটকা মেনে চললেই এই টোটকা আপনাকে দিয়ে দেবে এক মুক্তির উপায়, পরিবারে আনবে সুখ ও শান্তি, অর্থভাগ্য ফেরার এই টোটকা, সেই সঙ্গে পরিবারে কেউ অসুস্থ থাকলে সেই অসুস্থতা নিমেষে সেরে যাবে। অমাবস্যার রাতে এই অমাবস্যা চলাকালীন ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালান, ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেব দেবীর আশীর্বাদ লাভ হবে। এই কাজটি যদি বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারবেন তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণ আশীর্বাদ করবেন, তাই ফেলে রাখবেন না, আজ অবশ্যই এই কাজটি করবেন। অমাবস্যার সময় সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে বিষ্ণু দেবতা রেগে যাবে, ঘরে কখনো অর্থের প্রভাব হবে না, এই টোটকা পালনে সহজেই ঘুচে যাবে আপনার অর্থকষ্ট। বাড়ির সদর দরজার দুধারের দুটি প্রদীপ জ্বালাবেন সূর্যাস্তের পর এই অমাবস্যার দিন, এর ফলে আপনার জীবনে অনেক বাধা কেটে যাবে, উন্নতির পথ তৈরি হবে। আজ কিন্তু এই প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। অমাবস্যার সময় বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় প্রদীপ জ্বালাবেন না, আপনার আশেপাশে যে সব খারাপ শক্তি থাকে সেগুলি বাড়িতে প্রবেশ করতে পারে না, এর ফলে আপনার উন্নতি হবে আর বাড়ির অশুভ শক্তি থেকেও আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। অমাবস্যার রাতে অশ্বত্থ গাছের নিচে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলিতে থাকা সকল দোষ ধীরে ধীরে কেটে যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। যদি এই দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো করা যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যায়, কারণ এই দিন পুজো করলে মা অতি সন্তুষ্ট হন এবং কুবের দেবের আশীর্বাদে আপনার অর্থ উন্নতি ঘটে। এর দিন মা কালীর পুজো করবেন, কারণ বলা হয় এই দিনটিতে মা কালী জাগ্রত হন, সেই কারণে নেত্র অমাবস্যার দিনটিতে দেবীর পুজো করলে মঙ্গল হয়।